থাকলো বললো রাধা এসছে ওপরে আসো রাধা পিঠে নিয়ে এসছে তা জায়ের ঘরে গেলাম এত ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না দিদিও আসলো দিদিকে নিলাম রাধা মেজদি ভাই মিলে ফটো তুললাম একটা তো মেজদি ভাইকে বললাম একটু লিকার চা বানাও খাই একটুখানি মানে এমন তাড়াহুড়ো দিয়েছে আমি চাও খেতে পারিনি তারপর লিকার চা বানালো খেলাম রাধাও খেলো রাধা আবার আমাকে ভালোবেসে বিস্কুট খাইয়ে দিচ্ছে তো এরকমই ভালো বেশ ইয়ে চলে আমিও হাসি মজা করছি দু একটা কথা বলছি সবাই মিলে হাসাহাসি হচ্ছে ওই নিয়ে তারপরে সুপর্ণা ফোন করলো বললো ওদের বাড়ি যেতে ওদের বাড়ির লোক এসছে আসতে পারছে না পিঠে বানিয়েছে যেতে তো আমরা বললাম ঠিক আছে চাটা খেয়ে তোমাদের বাড়ি আছি ওখানে ও মাঝিরা ওদের বাড়িতে এসছে গল্প গল্প করছে আমাদের মাঝিদের নাটক শুনলাম একটি ভাগ করে চলবে না সেই সঙ্গে ভাগ করবি স্কাউন্ডের ঈশ্বর মাস্টারের দাম্পত্য সুখ শান্তি কর্তব্য ওর জীবন থেকে সবটুকু হাসি কেটে দেই ওকে আমি ছুঁড়ে দেবো মুঠো মুঠো কান্নায়া এত সুন্দর করে চাল বেটে নিজে করেছে পিঠে এটাই মানে আশ্চর্য সর্বগুণের অধিকারী সুপর্ণা খেলাধুলা থেকে শুরু করে আবৃত্তি গান রান্নার মানে সব জানে সেই মানে আমারও অত গুণ নেই কি সুন্দর পিঠেটা করেছে মানে মুখে লেগে আছে এত ভালো রান্না রান্নাবান্না করে এত সুন্দর কাজ করে রাধাও ভালো পারে রাধাও নিয়ে এসে দুধ পুলি চাক সরু চাকলি ভাজা ভাজা পুলি দেখো এই আলমারিটাই দেখছি অনেক প্রাইস তো সুপর্ণাও খুব খেলাধুলায় ভালো ওর হাজবেন্ডও খুব খেলাধুলায় ভালো দুজনেই খেলাধুলায় ভালো স্বামী স্ত্রী দুজনে ওদেরই পাওয়া প্রাইজ তোমাদেরকে দেখালাম কি ভালো লাগছে দেখতে